বাঁচলো বাংলার বাঙালিরা কেন, প্রশ্ন থাকতে পারে কেন, আপনি হিসেব করে দেখুন তো। যে ত্রিপুরা, যে গোয়া, যে মেঘালয়, যে উত্তরপ্রদেশ, আরও যত প্রদেশ, যত জায়গায় সর্বভারতীয় হওয়ার জন্য দৌড়েছিল, বাংলার টাকা ওখানে চলে গিয়েছিল, বাংলার উন্নয়ন যেখানে টাকা নেই, টাকা নেই, ডিএ নেই, অমুক নেই, নেই 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 রাজ্য, সেখানে আমরা দেখছি অন্য রাজ্যে গিয়ে ভোট পর্যটক হয়ে টাকা ছড়াচ্ছে। বাংলাকে বাঁচানো নয়, বাংলার টাকা চলে যাচ্ছে অন্যত্র। বাঙালিরা একটু হাঁফ ছেড়ে বাঁচল, বাহ, জাতীয় দল নিয়ে আর ওই নষ্টামি হবে না। কাজী মাসুম আক্তার, কি মনে হচ্ছে যে এর এর নেপথ্যে কি থাকতে পারে, কেন এই এই আমি পার্সেন্টেজের হিসাব দেখালাম, কেন এই ভরাডুবি? দেখুন, পরিশ্রম করেছে তৃণমূল কংগ্রেস, বারবার গিয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে ঢালাও, সরকারি চাকরির প্রতিশ্রুতি, বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি, কর্মসংস্থানের প্রতিশ্রুতি, লক্ষ্মীশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কত কিছু, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাড়িয়ে দিয়েছে অ্যামাউন্ট, তারপরও কেন? দেখুন, দর্প থাকা ভালো, কিছু কাজ করে দর্প থাকলে ঠিক আছে, কোনো কাজ না করে দর্প থাকলে দর্প চূর্ণ হওয়া ভালো। ত্রিপুরায় বলেছিল ডবল ডবল ডিএ দেবে, টিপিসো বাসি বুঝেছে, একদম নোটার থেকে কম ভোট পাইয়ে দিয়েছে, ঠিক, কোথাও জামানত বাজাপ্ত, কোথাও নোটার থেকে কম ভোট, অবশেষে চলে গেল জাতীয় দলের মর্যাদা, বাঁচলো বাংলার বাঙালিরা কেন, প্রশ্ন থাকতে পারে কেন, আপনি হিসেব করে দেখুন তো। যে ত্রিপুরা, যে গোয়া, যে মেঘালয়, যে উত্তরপ্রদেশ, আরও যত প্রদেশ, যত জায়গায় সর্বভারতীয় হওয়ার জন্য দৌড়েছিল, বাংলার টাকা ওখানে চলে গিয়েছিল, বাংলার উন্নয়ন যেখানে টাকা নেই, টাকা নেই, ডিএ নেই, অমুক নেই, নেই 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 রাজ্য, সেখানে আমরা দেখছি অন্য রাজ্যে গিয়ে ভোট পর্যটক হয়ে টাকা ছড়াচ্ছে। বাংলাকে বাঁচানো নয়, বাংলার টাকা চলে যাচ্ছে অন্যত্র। বাঙালিরা একটু হাঁফ ছেড়ে বাঁচল, বাহ, জাতীয় দল নিয়ে আর ওই নষ্টামি হবে না, জাতীয় দলের নামে বাঙালির হাঁফ ছেড়ে বাঁচার সঙ্গে কি সম্পর্ক কাজী দা? বাঙালির হাঁফ ছেড়ে বাঁচার সঙ্গে চলুন দিকে মজা শুনুন না, ভিন রাজ্যের মানুষ দেখে শিখেছে, আমরা ঠেকে শিখিনি, ঠিক তাই আমি বলি, তাহলে কোথায় হাঁফ ছেড়ে বাঁচলো? আরেকটা, এখানে তো ভোট পায় শাসক দল, ঝুড়ি ঝুড়ি ভোট পায়, হাত উপর করে ভোট পায়, 90% নিয়ে ভোট পায়, এখানে দিদিকে ভোট দেয়, ভোট পায়, রাজ্যের মানুষ রাজ্যের উন্নয়ন চায়, তাহলে হয়েছে কি, নজরটা চলে যাচ্ছে আমরা সর্বভারতীয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে বাংলা হয়ে গেল শেষ, বাংলায় দুর্নীতির দিকে নজর নেই, খোকলা হয়ে গেল, ক্ষয় রোগ হয়ে গেল, ঘরে ঘরে চুরি, উত্তরপত্র রাস্তাঘাটে গলিতে দোকানে দোকানে উত্তরপত্র, ওই মাস সিট ঘুরে বেড়াচ্ছে, মানে আপনি বলছেন যে এগুলো দেখে অন্য রাজ্যের মানুষ ভয় পেয়ে গিয়েছে? ভয় পেয়ে গেছে, ওরে বাবা বাঙালি এসে যাবে রে, এক্ষুনি লুটো যাবে রে, এক্ষুনি সব চচ্চি দিবা চলে আসবে রে, এখন বাঙালি দেখলে লোক ভয় পা, জানে না, বোকা বোকা বাঙালি দেখলে লোক ভয় পা, এই ভয় পা জায়গাটা ভারত ছেড়ে গেছে, তাই জাতীয় দলের মর্যাদা হারিয়ে গেছে। এটা এটা বাঙালি হিসেবে কেন বলছেন? আমি 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 সমর্থন করছি না কাজী দা, এটা বাঙালি হিসেবে, বাঙালি দেখলে বলে ভয় পায় কেন বলছেন? আমাদের বদনাম হচ্ছে, পশ্চিমবঙ্গ যখন গণহারে বদনাম হবে, পশ্চিমবঙ্গে বাঙালিদের বদনাম হবে, গুজরাটে যদি এরকম লুটপাট চলতো গোটা শিক্ষা দপ্তর লুট হয়ে যেত, গুজরাটি হলে বদনাম হতো, আমরা দাঙ্গার সময় তো আমি আসবো, এক মিনিট আমি আসবো।